যদি আগে বন দপ্তরে হুড়োহুড়ি করে সবাই ফর্ম ফিল আপ করে এলে তো এই বন দপ্তরে ইন্টারভিউ হবে ডাইরেক্ট কোনো এক্সাম হবে না তো চলো আমরা কিছু ইন্টারভিউর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে বন দপ্তরে তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন ভারতে পরিবেশ রক্ষায় আইন পাশ হয় কত সালে অপশন এ উনিশশো বাহাত্তর অপশান বি উনিশশো আটাত্তর অপশান সি উনিশশো চুরাশি অপশান ডি উনিশশো ছিয়াশি তো সঠিক উত্তর আমরা দেখে নিই সঠিক উত্তর হবে উনিশশো সালে অর্থাৎ অপশান ডি ভারতে পরিবেশ রক্ষার আইন পাশ হয় উনিশশো সালে পরবর্তী কোশ্চেন গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি অপশান এক অক্সিজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশন সি মিথেন অপশান ডি নাইট্রাস অক্সাইড সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন অপশান সি হাইড্রোজেন অপশান ডি মিথেন তো আমরা সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন অপশান বি নেক্সট কোশ্চেন জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ রাজস্থান অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি উত্তরাখণ্ড অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর উত্তরাখণ্ড শব্দ দূষণের পরিমাপের একক কী অপশান এ বেল অপশন বি ডেসিবেল অপশান সি সেন্টিবেল অপশান ডি কিলোবেল তো সঠিক উত্তর দেখে নিই শব্দ দূষণ পরিমাপের একক হচ্ছে ডেসিবেল এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে পাঁচই জুন বাইশে এপ্রিল তিরিশে সেপ্টেম্বর দশই মে সঠিক উত্তর হবে পাঁচই জুন পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই প্রকৃতির আঞ্চল বলা হয় কাকে সমভূমি পর্বত অরণ্য ও সমুদ্র সঠিক উত্তর আমরা দেখে নিই অরণ্যকে বলা হয় প্রকৃতির আঞ্চল নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ধৃতকুমারী শৃঙ্কণা কালমেঘ নিম সঠিক উত্তর হবে কুইনাইন পাওয়া যায় শৃঙ্কণা গাছ থেকে অপশান বি নেক্সট কোয়েশ্চেন ডিএফও এর পুরো নাম কি ডিভিশন ফরেস্ট অর্গানাইজেশন ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিভিশন ফরেস্ট অফিসার সঠিক উত্তর হবে অপশান বি ডিভিশনাল ফরেস্ট অফিসার নেক্সট কোয়েশ্চেন গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আসাম পশ্চিমবঙ্গ গুজরাট ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় হাওড়া শ্রীরামপুর রিসরা মেসরা তো এটা সঠিক উত্তর হবে ভারতের প্রথম পাটকল হয় রিসরাতে। নেক্সট কোশ্চেন জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জলপাইগুড়ি হুগলি বীরভূম দার্জিলিং সঠিক জলপাইগুড়ি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় একশিঙ্গ গন্ডা দেখতে পাওয়া যায় হাসিমারা জলদাপাড়া সুন্দরবন লথিয়াল আইল্যান্ড সঠিক উত্তর হবে জলদাপাড়া পরবর্তী কোশ্চেনে চলে যাই পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন আছে মালদা হুগলি বাঁকুড়া হাওড়া সঠিক উত্তর হবে বাঁকুড়া জেলায় প্রচণ্ড শালবন আছে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের কোন জেলায় লেটার রাইট মৃত্তিকা দেখা যায় মালদা বাঁকুড়া দার্জিলিং মুর্শিদাবাদ তাই ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় মেনলি বাঁকুড়াতে অর্থাৎ সঠিক উত্তর আমরা যদি দেখে নিই সঠিক উত্তর বাঁকুড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে কোন মাটি দেখা যায় পলিমাটি মাটি মাটি ল্যাটারাইট মাটি লবণাক্ত মাটি এটা সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আমরা দেখতে পাই পলিমাটি মাটি পরবর্তী কোশ্চেন দেখে চলে যাই আমরা পশ্চিমবঙ্গ ধানের ভান্ডার কাকে বলা হয় মালদা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া তো ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে একটি পর্ণমোচী বৃক্ষের নাম কি শাল পাইন ম্যাপল দেবদারু তো পর্ণমোচী বৃক্ষ হচ্ছে শাল তো সঠিক উত্তর আমরা দেখে নিই এবার শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষের নাম নেক্সট কোশ্চেন সরলবর্গীয় অরণ্য কোথায় দেখা যায় মালভূমি সমভূমি অঞ্চলে পার্বত্য অঞ্চলে না উপকূল অঞ্চলে এটা সঠিক উত্তর হবে সরল সরলবর্গীয় অরণ্য দেখা যায় মেনলি পার্বত্য অঞ্চলে পরবর্তী কোশ্চেন অর্থাৎ আজকে শেষ কোশ্চেন গঙ্গা নদীর দৈর্ঘ্য কত তেইশশো পঁচিশ পঁচিশশো পঁচিশ সাতাশশো পঁচিশ না উনত্রিশশো পঁচিশ তো গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিমি ওকে বন সহায়কের ইন্টারভিউর আরও কোয়েশ্চেন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে পরবর্তীকালে আমরা এই ধরনের ভিডিও নিয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাই থ্যাংক ইউ কিপ ওয়াচিং